দ্রুতির পর প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। রাজ্যে দ্বিতীয়বারের মতো ভারতীয় জনতা পার্টির সরকার গঠন হবার পর চোরাইবাড়ি চেকপোস্টে প্রথমবারের মতো রাজস্ব মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় আজ পরিদর্শনে গেছেন এবং ওনার সাথে ছিলেন পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং পরিবহন দপ্তরের সমস্ত আধিকারিকেরা, বিক্রয়কর দপ্তরের অধিকর্তা, খাদ্য দপ্তরের অধিকর্তা, উত্তর জেলার জেলাশাসক সহ অন্যান্য আধিকারিকগণ আজকে উপস্থিত ছিলেন। এদিন সকাল 10:30 প্রথমে চোরাইবাড়ি চেকপোস্ট পরিদর্শনে আসেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। তারপরই পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী ঘটনাস্থলে উপস্থিত হয়। তারা সরেজমিনে চেকপোস্টটি পরিদর্শন করেছেন, এখানকার সমস্ত কাজ খতিয়ে দেখেছেন। দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী উনি ওনার এক ঝটিকা সফর নিয়ে বিভিন্ন কথা বলেছেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে, এবং সেই বিষয়ে তিনি কি বলেছেন সাংবাদিকদের আমরা একবার শুনব। রাজ্য অর্থ আমাদের জন্য আসার মূল উদ্দেশ্য হচ্ছে রাষ্ট্রের অর্থ শুধুমাত্র আমরা সেক্রেটারিতে বসে কাজ করব না, রাজ্যের সরকারকে যেখানে যেখানে সরকার হচ্ছে ইনকাম হওয়া উচিত এবং এখানে জিএসটি ভ্যাট থেকে শুরু করে যাতে এটা প্রপারলি সরকারের খাতায় জমা করে এটার জন্য আমাকে শুরু করেছে একদম আমাদের বর্ডার আসাম এবং ত্রিপুরা এবং সারা রাজ্যের মধ্যে আমাদের এখান থেকে দুর্বল আসাতে সেখানে দেখা আমাদের দপ্তরও যারা সেন্টেক্স 130 বাস বাকি অন্যান্য যারা যুক্ত আছে তাদের সঙ্গে আলোচনা করে কোথাও সমস্যা হচ্ছে কিনা এবং আমাদের যারা এই এমপ্লয়িজরা আছে তাদের কাজ করতে কোনো অসুবিধা হচ্ছে কিনা তাদের যাতে সঠিকভাবে কাজ করতে পারে এবং সরকার যেখানে এমনি তো ট্যাক্স করতে পারে সরকারের কথা আসা আর আপনারা জানেন যে আমাদের রাজ্য সরকার বিভিন্নভাবে সরকারের সমস্ত অংশ রাজ্যের সমস্ত অংশের মানুষের জন্য আমরা কাজ করছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের একটা মানিক সাহা থেকে সেটাই করছে আগামী মুহূর্তে রাজ্যের মানুষের কথা আমি কাজ করছি সেখানে কোথা থেকে রিসোর্সটা আমাদের থাকছে সেই রিসোর্স যাতে সঠিকভাবে আমাদের কাছে আসে এবং সেটার জন্য আমরা কাজ করছি এটা বলে বলুন স্যার করে আপনারা জানেন যে ট্রান্সপোর্ট এবং আমাদের ফিনান্স সেল ট্যাক্সের দুটো দপ্তরই সঠিকভাবে কাজ করছে এবং সমভাবে তাদের দায়িত্ব পালন করছে। এখানে আমাদের প্রতিদিন প্রায় 300 উপর গাড়ি চোরাইবাড়ি গেট দিয়ে আগরতলার দিকে যায় বিভিন্ন সামগ্রী। ত্রিপুরা রাজ্যের যে লাইফলাইন আমরা বলি ত্রিপুরা রাজ্যের লাইফলাইন আমাদের চোরাইবাড়িকে আমরা বলতে পারি কারণ এটাই হচ্ছে আমাদের এন্ট্রি পয়েন্ট। তো এই এন্ট্রি পয়েন্টে সঠিকভাবে সমস্ত কাজকর্ম চলছে কিনা সেটা পরিদর্শন করা দপ্তরের মন্ত্রী হিসেবে আমাদের দায়িত্ব। সেক্রেটারিও আছেন এখানে, সেক্রেটারি পুরো রয়েছেন, ডিএম নর্থ রয়েছেন, আমাদের ট্রান্সপোর্টের কমিশনার আছেন। আপনারা শুনলেন সেই ঝটিকা সফরে মন্ত্রীগণ কি বলেছেন। মূলত এদিনে অর্থমন্ত্রী বিক্রয় দপ্তরের আধিকারিকদের নিয়ে কিন্তু দীর্ঘ বৈঠক করেছেন এবং দৈনিক মাসিক রেভিনিউ সরেজমিনে খতিয়ে দেখেছেন তিনি। তাছাড়া চোরাইবাড়ি চেকপোস্ট থেকে আগামী দিনে আরো রেভিনিউ কিভাবে বৃদ্ধি করা যায় তা নিয়েও দীর্ঘ আলোচনা হয় এবং সে কথা নিয়েই কিন্তু আজ মন্ত্রীগণ সাংবাদিকদের সামনে পুরো বিস্তারিতটা তুলে ধরেছেন। এখন সময় ছোট একটি বিজ্ঞাপন বিরতি রয়েছে, আর অন্যান্য সংবাদ সাথে থাকবেন। আপনি কি আপনার ব্রয়লার ফার্মে মুরগির ওজন না বেড়ে ওঠার জন্য চিন্তিত? তাহলে আসুন চৌধুরী ফিড অ্যান্ড চিক্স এজেন্সিতে টপ মিক্স ব্রয়লার ফিডের জন্য। এই ফিড 2 কেজি 900 গ্রাম খাওয়ালে মুরগির ওজন 2 কেজি হয় এবং আমাদের নিজস্ব হ্যাচারিতে উৎপাদিত ভ্যানকপ 430 চিক্স পেয়ে যাবেন গ্যারান্টি সহকারে। ঠিকানা চৌধুরী ফিড অ্যান্ড চিক্স এজেন্সি, উত্তর বনমালীপুর, আগরতলা। প্রোপ্রাইটার অভিজিৎ চৌধুরী, দূরভাষ 9436123279। শুভ অক্ষয় তৃতীয়া,
আপনার ধন সম্পদ সুখ শান্তি অক্ষয় হোক। অক্ষয় তৃতীয়া বিশেষ অফার 17-29 এপ্রিল 2023। সোনার কয়নার মজুরিতে 26%, হীরের কয়নার মজুরিতে 100% ছাড় এবং নিশ্চিত গিফট ভাউচার। পরীক্ষিত গ্রহরত্নের মূল্যে ও রূপার গয়নার মজুরিতে 15% ছাড়। প্রতিদিন লাকি ড্রতে 4টি সোনার কয়েন এবং মেগা লাকি ড্রতে 3টি স্কুটি অথবা হীরের নেকলেস প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার। অফারের দিনগুলোতে প্রতিদিন